ডিবি লটারিটা বন্ধ হয়ে গেছে কিন্তু আজকের মাহফিলে বিশেষ ব্যবস্থাপনায় এখান থেকে কিছু যুবককে আমেরিকায় নেওয়া হবে কি বলেন সব খুশি হয়ে গেছে মাশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার একজন ইমানদারের জীবনের চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত টার্গেট হলো জান্নাতে পৌঁছে যাওয়া ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক নসিব করুন যে জীবন দিয়ে আমরা জান্নাত পর্যন্ত চলে যেতে পারি জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত একটি সিলেবাস আমি আপনাদের সামনে আজ পেশ করতে চাই মাত্র চারটি বিশেষ কাজ এই কাজগুলোকে গুরুত্বের সাথে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন কোরআন এবং হাদিসের নির্যাস থেকে আমরা বলতে পারি ইনশাআল্লাহ এই সময়ে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হবে এক নম্বর কাজ হলো ঈমানকে বিশুদ্ধ করতে হবে নিজের আকীদা এবং বিশ্বাসের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না কারণ ঈমান হলো আমাদের পাসপোর্টের মতো আইডেন্টিটির মতো আখিরাতের প্রত্যেকটি ঘাঁটিতে ঈমানের পাসপোর্ট ঈমানদারিতার পরিচয় যদি আপনার মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার সঙ্গে বিশেষ আচরণ করবেন ইনশাআল্লাহ এইজন্য আপনার ঈমানটাকে পিওর করতে হবে খাঁটি করতে হবে ভেজাল মুক্ত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো এটা চার কাজের প্রথম কাজ আমরা বেশিরভাগ মানুষ জন্মসূত্রে মুসলমান যার কারণে আমরা মনে করি আমাদের ঈমান তো আছেই হুজুর অন্য পয়েন্ট বলেন ঠিক না বেঠি অনেকেই ভেতরে ভেতরে বিরক্ত যে ঈমান তো আছেই বুঝলাম এক নম্বরটা হলো আর তিনটা বলেন জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস এর বাকি তিনটা পয়েন্ট কি প্রিয় ভাইরা আমার বাকি তিনটা পয়েন্টের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রথম পয়েন্টটা ঈমানটাকে সকল প্রকার ভেজাল থেকে মুক্ত করতে হবে আমাদের ঈমানের মধ্যে কত শত ভেজাল যে আছে সেটা আমরা বেশিরভাগ তথাকথিত ঈমানদাররা জানিও না ঈমানকে ধ্বংস করে দেয় যে বিষয়টি সবচেয়ে কঠিন ভাবে সেটা হলো শিরক নানা ভাবে আমাদের মধ্যে শিরক আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের জায়গায় যদি আপনি কোনো মানুষকে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে আপনি ইবাদত করেন তার দাসত্ব করেন তার গোলামি করেন তার কাছে প্রার্থনা করেন আনুগত্য যে আল্লাহকে একচ্ছত্রভাবে করা দরকার সেটা যদি কোনো মানুষের জন্য ও নির্ধারণ করেন তাহলে এই সবগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত অতএব সব ধরনের শিরক থেকে কুফর থেকে নিফাক থেকে ঈমান ভঙ্গকারী বিষয় থেকে নিজেদের ঈমানকে পরিচ্ছন্ন করে পবিত্র করে আখিরাতের পাথেয় তৈরি করতে হবে এটা হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে খাঁটি করার তৌফিক নসিব করুন ঈমান সম্পর্কে খুব লম্বা চড়া কথা নয় অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা ঈমানের মধ্যে যাতে ভেজাল না আসে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে ঈমানের যে রুকনগুলো আছে সবগুলোর প্রতি ঈমান আছে সমস্যা হলো এই ঈমানের মধ্যে অনেক সময় ভেজাল ঢুকে যায় কোন কোন বিষয়গুলো মানুষের ঈমানকে নষ্ট করে দেয় শেষ করে ফেলে সেগুলো জানতে হবে সেগুলো জেনে ঈমানটাকে পিওর করতে হবে এক নাম্বার দুই পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো পুরুষরা জামাতের সাথে নারী পুরুষ সকলে ওয়াক্ত মতো ধীরস্থিরতার সাথে খুশু খুজুর সাথে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে আল্লাহর স্মরণের জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দ্বিতীয় কাজ কারণ সালাত হলো জান্নাতের চাবি সালাত হলো নামাজ হলো জান্নাতের চাবি অতএব নামাজ ছাড়া জান্নাতি হওয়ার কথা চিন্তাও করা যায় না দ্বিতীয় কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত অনেকে পড়েন তিন অক্ত পড়েন বা দুই অক্ত পড়েন ফজরটা অনেকে পড়েনই না অনেকে সাতটা আটটার দিকে পড়ে এরকম নানা কিসিমের মুসল্লি আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে এটা হলো দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ হলো ভাইরা আমার উপার্জন হালাল হতে হবে
উপার্জন কি হতে হবে হালাল হতে হবে আজকাল ইমানদার অর্থাৎ মুখে নিজে ঈমান এনেছেন এরকম দাবিদার মানুষের অভাব নাই এমন কি নামাজি মানুষেরও মাশাআল্লাহ অভাব নাই বলা চলে অনেক ক্ষেত্রে কিন্তু হালাল উপার্জনকারী মানুষের সংখ্যা আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ঠিক বলেন আমি যে উপার্জন করব সেটা কোরআন এবং হাদিসের আলোকে আমার জন্য হালাল কিনা এই বিষয়টি নিশ্চিত যদি না করি তাহলে সে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের আশা করা কোনোদিনই সম্ভব নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে ইরশাদ করেছেন যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে যেই রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা হারাম উপার্জন দ্বারা সেটি জাহান্নামের জন্য অধিক উপযুক্ত অর্থাৎ সেটি কখনো জান্নাতে যেতে পারে না অনেক ভাইরা আছেন সারা জীবন দুর্নীতি ঘুষ সুদ মানুষকে প্রতারণা করে উপার্জন করে শেষ বয়সে এসে দাড়ি টুপি রেখে জুব্বা পাঞ্জাবি লাগিয়ে হজ উমরা করে মসজিদ মাদ্রাসায় দান সদকা করে হাজী সাহেব গাজী সাহেব সেজে জান্নাতে যাওয়ার আশায় বুক বেঁধে বসে থাকেন আছে না নাই তাসবিহ তাহলিল করেন মসজিদে গেলে আর বের হতে চান না আল্লাহ ছাড়া কোনো কথা তার মুখ থেকে আর নাই মাশাআল্লাহ অনেক ইবাদত বন্দেই করেন কিন্তু সারা জীবন উপার্জন যা করেছেন তার বেশিরভাগই দুই নম্বর পথে অবৈধ পথে হারাম পথে মানুষের রক্ত চুষে অন্যায়ভাবে দুর্নীতি করে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে নানা রকম অপকর্মের মাধ্যমে এরকম লোকজন আমাদের সমাজে আছে না নাই বরং আমার মতো অনেক হুজুর বা আমাদেরও উপার্জনের মধ্যে শতভাগ ঝামেলা মুক্ত উপার্জনওয়ালা মানুষ আজ পাওয়া কঠিন হয়ে গেছে ভাইরা আমার সবাই মনে করে টাকা হইলে বাঘের মাথাও পাওয়া যায় একটা কথা আছে না বাংলা টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায় অতএব বাঘের কল্লা যখন পাওয়া যায় তো আল্লাহকেও টাকা হইলে পাওয়া যাবে আগে পয়সা কামায় নাও বৈধ অবৈধ পরে মালদার হয়ে গেলে কোটিপতি হয়ে গেলে হুজুররাও জিহাজি সাহেব করবে ঠিক না বেঠিক মসজিদে গেলে ইমাম সাহেব খতিব সাহেব মাহফিলে এসে 50,000 এক লাখ টাকা দিবে বক্তা সাহেব বলে দিবে আল্লাহ এত বড় হাজি সাহেব এত বড় দাতা সাহেব এত বড় মালদার সাহেব অমুক সাহেব তমুক সাহেব আল্লাহ এই দানের বিনিময়ে আপনি তাকে জান্নাত পার করে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসেন হুজুররাও দোয়া করতে মানে জান্নাত পার করে যদি আর কিছু থাকে সেই পর্যন্ত দিয়ে আসতে চায় ঠিক না ঠিক অবৈধ উপার্জনকারী মানুষের রক্ত চোষা সুদ এবং ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে অন্যের অধিকার নষ্ট করে যারা উপার্জন করে সম্পদ আহরণ করেছেন দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিতে পারে কিন্তু আমার মালিক আপনার ব্যাকগ্রাউন্ড জানেন কি জানেন না দুনিয়ার মানুষ আপনাকে দেখে হাজি সাহেব গাজী সাহেব আপনি যে আসলে চিটার সাহেব প্রতারক সাহেব ঘুষখোর সাহেব সুদখোর সাহেব টিনচোর সাহেব গমচোর সাহেব আত্মসৎকারী সাহেব সেই পরিচয়টুকু মানুষ না জানলে কি হবে মানুষের মালিক জানেন কি জানেন না ভাইরা আমার অনেক ভাই এই আলোচনা শোনার পর এই ধরনের কথা শোনার পর বলে ভাই করে ফেলেছি এখন কি করব সহজ উত্তর যত অবৈধ উপার্জন করেছেন মালিক বেঁচে থাকলে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে আর যদি মালিক বেঁচে না থাকে বা তাকে খুঁজে পাওয়া না যায় যার কাছ থেকে অবৈধভাবে উপার্জন করেছেন তাহলে তার সওয়াবের উদ্দেশ্যে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন নিজে ভোগ করতে পারবেন না তারপরে যদি ইস্তেগফার করেন আল্লাহর কাছে মাফ চান আশা করা যায় পেছনের জীবনের অবৈধ উপার্জন আল্লাহ তাআলা মাফ করে দিবেন অথচ অনেকে দেখা যায় হালাল হারাম বাজ বিচার ছাড়া সম্পদের পাহাড় করে এরপরে যায় নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন প্রিয় ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক দূর থেকে কষ্ট করে সফর করতে আসে বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে হাজরা সদ পাথর ধরে হাওমাও করে কাঁদে চোখের পানিতে চোয়াল দাড়ি বুক ভিজে যায় আল্লাহর কাছে দোয়া করতে থাকে নবীজি বলছেন আন্না ইউস্তাজাবু লিযালিক
আরে এই দোয়া কিভাবে কবুল হবে? কোশ্চেন কালেও কবুল হবে না। মক্কার সমস্ত ইমাম, মদিনার সমস্ত ইমাম, সারা দুনিয়ার সমস্ত মৌলভী সাহেব, সমস্ত আলেম ওলামায়ে সেও যদি দোয়া করেন, আপনি অন্যের অধিকার নষ্ট করে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না। হারাম করের দোয়া আল্লাহ কবুল করবেন না। ভাইরা আমার, এমন একটা সময় আমরা পার করছি, সবাই মনে করে, বিশেষ করে যুবকদের মধ্যে একটা চিন্তা ঢুকছে, পয়সাটা হলে হুজুররাও দেখি আগে জায়গা করে দেয়, মাহফিলের মঞ্চে জায়গা পাওয়া যায়, সব জায়গাতে কদর হয়, পয়সা হলে সবই হয়। অতএব নীতি নৈতিকতা, তাকওয়া আর হালাল হারাম এগুলো পরে, আগে পয়সা কামায় নাও, এরপরে আল্লাহকেও পাওয়া যাবে। এই চিন্তা কি ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার জন্য সংকল্প করার তৌফিক নসিব করুন। যুবক ভাইরা আমার, গোটা দুনিয়া আপনাকে বাহবা দেখ আর না দেখ, এমন ভাবে উপার্জন করবেন আপনার পকেটে একটি পয়সা অবৈধ আসবে না, সমাজে আপনার ভালো কোনো অবস্থান হবে না, আপনি সমাজে হয়তো দাঁড়াতে কষ্ট হবে, কেউ আপনাকে পাত্তা দিবে না। হ্যাঁ, জান্নাতি লোকদের মার্কা এরকমই থাকে, তাদেরকে সমাজে খুব বেশি গণা। সবাইকে হালাল উপার্জন করার সংকল্প করার তৌফিক নসিব করুন। জান্নাতে যাওয়ার জন্য চারটি শর্ট সিলেবাসের তৃতীয়টি বলে ফেলেছি, চার নম্বর হলো নিজের আখলাক এবং আচরণকে সুন্দর করতে হবে। আচরণ সুন্দর করা বলতে সমস্ত মানুষের অধিকারগুলো আদায় করে দিতে হবে। আমি আমার দ্বারা কারো হক নষ্ট হবে না, কাউকে গালি দিলাম এটাও তার অধিকার নষ্ট করলাম, কারণ সে একজন মানুষ হিসেবে আমার সৎ আচরণ পাওয়ার হকদার। কারোর সম্পত্তি আত্মসাৎ করব না, কাউকে গালমন্দ করব না, কারোর প্রতি জুলুম করব না, কারোর সামনে দুর্ব্যবহার কারোর সাথে করব না, এই সবগুলো থেকে বেঁচে থাকার নাম এক কথায় হলো নিজের আখলাক এবং আচরণকে সুন্দর করা। আজ মুসলমানদের মধ্যে এটারও বড় দুর্ভিক্ষ চলছে, লম্বা দাড়ি নিয়েও গালমন্দ করে, স্ত্রীর সাথে আচরণ খারাপ করে, অধীনস্থ লোকদের সাথে ব্যবহার খারাপ করে, রাস্তাঘাটে মানুষের সাথে ঝগড়া করে, আখলাক নষ্ট করে, আছে না নাই? ভাইরা আমার, কিছু কাজ আজকাল করা অনেক সহজ, আমি সেগুলো বলিনি। যে চারটি পয়েন্টের কথা বললাম, এর প্রত্যেকটি পয়েন্ট আজকের এই প্রেক্ষিতে অন্তত আমাদের সামাজিক বাস্তবতা অন্তত মহাকঠিন। আপনি মনে করেছেন শর্ট সিলেবাস মাত্র চারটা কাজ, কিন্তু এই চারটা কাজ আপনার মধ্যে যদি আঞ্জাম দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি একজন আদর্শ মুসলমান হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই আদর্শ মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আচরণ, আখলাক, ব্যবহার, যার যত অমায়িক হবে সেই লোক তত বেশি জান্নাতের জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ। আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি ইরশাদ করেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাহ, মানুষকে বেশিরভাগ জান্নাতে নিবে কোন আমলে, কোন আমলটায় মানুষকে বেশির মানুষ ভাগ মানুষকে বা বেশি সংখ্যক মানুষকে জান্নাতে নিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে আর সে চেতনা থেকে সে হারামকে না বলতে শিখে, অন্যায়কে না বলতে শিখে, গোটা দেশের সব যুবকরা একদিকে সে ভিন্ন দিকে, আল্লাহর ভয়ে হারামকে না বলার মতো যদি শক্তি থাকে, তাকওয়া থাকে, আর মানুষের সাথে ব্যবহার আচরণ যদি অমায়িক হয়, তার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না, সে কাউকে কষ্ট দেয় না, কেউ একটা গালি দিলে সবর করে পাল্টা গালি দেয় না, কেউ জুলুম করলে সবর করে পাল্টা জুলুম করে না, এক কথায় মানুষের কাছে একজন অমায়িক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে, এই আমলটুকু মানুষকে, বেশিরভাগ মানুষকে জান্নাতে নিবে। জান্নাতে নেওয়ার জন্য উত্তম আখলাকের চাইতে সহজ কোন পথ আর রুট কোরআন আর হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত এবং আবু দাউদ বর্ণিত হাদিসে বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক, কিয়ামতের ময়দানে ভাইরা আমার মিজানের পাল্লায় যখন সমস্ত আমল উঠানো হবে, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, অমায়িক আচরণ,
এই আমলটার ওয়েট আর ওজন এত বেশি হবে যে অন্য কোন আমলের ওজন এত বেশি হবে না কিয়ামতের দিন নেক আমল গোনা হবে না মাপা হবে কথা বুঝেন নাই কিয়ামতের দিন আমাদের আমল গোনা হবে না মাপা হবে যেখানে মাপা হবে সেখানে কোন আমলের ওয়েট বেশি একজন মুসলিম খুঁটি খুঁটি সে আমলটাই করা উচিত ঠিক না বেঠিক আর সেটা কি উত্তম আচরণ সুন্দর ব্যবহার নবীজি বলেছেন এর চাইতে ওয়েটফুল কোনো আমল থাকবে না ইমানের পরে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ নামাজি মুসলমান পাওয়া যায় রোজাদার মুসলমান পাওয়া যায় দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায় জুব্বাওয়ালা মুসলমান পাওয়া যায় ভাইরা আমার অমায়িক আচরণ কারো কাউকে কষ্ট দেয় না কারোর হক নষ্ট করে না এরকম অমায়িক মুসলমান আজ সোনার হরিণ হয়ে গেছে ঠিক না বেঠিক আপনি যদি সাহাবীদের জীবনী দেখেন দেখবেন কি আচরণ তাদের কি ব্যবহার তাদের কারোর হক তাদের দ্বারা নষ্ট হতো না আর এখন আমাদের আমরা সবার হক নষ্ট করি যে যেখানে চান্স পায় অধীনস্থদের উপরে জুলুম করে দুর্বলের প্রতি জুলুম করে ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখলাকের এই মহামূল্যবান সম্পত্তি ধারণ করার তৌফিক নসিব করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার ব্যাপারে আপনারা একটু আগে আলোচনা শুনছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে কিভাবে থাকবেন প্রিয় ভাইরা আমার এই সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে নবীজি বলছেন আমার নিকটে থাকতে পারবে আমার কাছে থাকতে পারবে কারা আহাসিনুকুম আখলাকা তোমাদের ভিতরে যার ব্যবহার যত সুন্দর হবে যার ব্যবহার যত অমায়িক হবে যার আচরণ যত সুন্দর হবে যার কথা থেকে যত মধু ঝরবে যার দ্বারা মানুষ যত কম কষ্ট পাবে যে কারোর অধিকার নষ্ট করবে না কাউকে কষ্ট দিবে না এই মানুষটি নবীজির সবচেয়ে কাছে থাকতে পারবে কাছে থাকতে চান ইনশাআল্লাহ নবীজির সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে জান্নাতে থাকার তৌফিক নসিব করুন আর একই হাদিসে তিনি বলেছেন ও আবাদিকুম মিন্নি মাজলিসান আর তোমাদের মধ্যে কিয়ামতের ময়দানে আমার থেকে সবচেয়ে দূরে থাকবে কে আসওয়াকুম আখলাকা তোমাদের ভিতরে যার ব্যবহার সবচেয়ে খারাপ যার যত খারাপ সে নবীজি থেকে তত দূরে দূরে প্রিয় ভাইরা আমার এক হাদিসে আসছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবদিল জান্নাহ আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একেবারে মূল পয়েন্টে সেন্টার পয়েন্টে জান্নাতের একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি বললেন যে ব্যক্তি তার সঙ্গে কেউ ঝগড়া করতে আসছে তার সঙ্গে কেউ মামলা করতে আসছে ভেজাল করতে আসছে সে সত্যের উপরে থাকা সত্ত্বেও ঝগড়াকে এড়ায়া চলে নিজের আচরণ যাতে খারাপ না হয় সেজন্য ঝগড়া এড়ায় চলে এই উত্তম আচরণকারী মানুষের জন্য নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নিজের আচরণকে সুন্দর করবেন তো ইনশাআল্লাহ নিজের আচরণকে সুন্দর করার জন্য এক নম্বর করণীয় হলো যে মানুষগুলোর অমায়িক আচরণ আছে তাদের সাথে উঠা বসা করবেন তাদের কথা শুনবেন তাদের সাথে চলাফেরা করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথে নেককারদের সাথে থাকতে হবে এক আর আচরণকে সুন্দর করবার জন্য দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে তিরমিজিতে একটি দোয়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন যার অর্থ হলো হে আল্লাহ আমার আচরণটা আপনি সুন্দর করে দেন আল্লাহ আমার ব্যবহারটা বড় খারাপ মানুষের সাথে রাগ করে ফেলি মানুষের সাথে খারাপ কথা বলে ফেলি এরপরে আফসোস আসে আল্লাহ আমি যেন আখলাকটাকে সুন্দর করতে পারি আল্লাহর কাছে দোয়া করবেন আখলাক সুন্দর হওয়ার জন্য আল্লাহ আমার আচরণ যেন খারাপ না হয় আচরণ খারাপ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আচরণ খারাপকারী হবে তারা জাহান্নামী আর যাদের আচরণ সুন্দর হবে তারা জান্নাতি এবং শুধু জান্নাতি না নবীজির সঙ্গে তারা থাকতে পারবে আল্লাহ আমার আখলাককে সুন্দর করে দেন এজন্য দ্বিতীয় কাজ হলো আখলাক সুন্দর করার জন্য আচরণ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিন নম্বর কাজ হলো ভালো আচরণের উপকারিতা যেগুলো শুনলেন আরো বহু আছে কোরআন হাদিসে সেগুলো বেশি বেশি করে পড়বেন জানবেন আলোচনা করবেন আর মন্দ আচরণের খারাপ স্বভাবে দুশ্চরিত্র বাজে আচরণের যে পরিণতি আছে সেগুলোও জানবেন ইনশাআল্লাহ তাহলে নিজের ভিতরে ভালো আখলাক আচরণ এটা সৃষ্টি করার আগ্রহ তৈরি হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম আচরণকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন আবারো বলছি জান্নাতে যাওয়ার জন্য
চারটি বিশেষ কাজ এগুলোকে গুরুত্বের সাথে করবেন ইসলামের অন্যান্য সমস্ত বিধিবিধানগুলো তো অবশ্যই মানতে হবে এই যুগে বিশেষ করে চারটি কাজকে যদি আপনি খেয়াল করেন কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় জান্নাতে যাওয়া আপনার জন্য অনেকখানি সহজ হবে ইনশাআল্লাহ এক নম্বর নিজের ঈমানকে বিশুদ্ধ করবেন আকীদাকে খালেস করবেন ভেজাল মুক্ত করবেন ঈমানটার একটু খোঁজ খবর নেবেন দুই পাঁচ ওয়াক্ত সালাতকে যথাযথভাবে পুরুষরা জামাতের সাথে নারী পুরুষ সকলে ওয়াক্তমতে যথাসম্ভব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে ওয়াক্ত হওয়ার শুরুর অংশে এবং ধীরস্থিরতার সাথে আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না জীবনে মরে গেলেও নাম্বার তিন উপার্জন যা করবেন সেটা যেন শতভাগ হালাল হয় হারাম উপার্জন থেকে বেঁচে থাকবেন চার নম্বর হলো নিজের আচরণটা সুন্দর করবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই চারটি গুণ নিজের ভিতরে অর্জন করার এবং ধারণ করার তৌফিক নসিব করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন